দেখো কিনু অভিজাত মানুষ সকল লাই জুতা ব্যবসা নানা দৈল্য আইটেমের সমাহার লই চট্টগ্রামের অভিজাত বিপণী বিতান নিউ মার্কেটের যাত্রা শুরু করছি মাদার ড্রিম ফেব্রুয়ারির 28 তারিখ সোমবার বিয়েলে নিউ মার্কেট কেয়াত বিপণী বিতানের তিনতলাত 212 নম্বর দোয়ানত শুভ উদ্বোধন হয় মাদার ড্রিম। উদ্বোধনী অনুষ্ঠানত দোয়ান মালিক জাহিদুল আলম, সাইফুল ইসলাম ও নুরুল আলমের উপস্থিতিত প্রধান অতিথি আছিল বিপণী বিতান ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান। আজ চট্টগ্রাম বিপণী বিতানত মাদার ড্রিম এই শোরুমের শুভ উদ্বোধন নিয়ে চট্টগ্রাম মধ্যে তার বিভিন্ন জায়গার মধ্যে আরও প্রতিষ্ঠান আছে আই তার আজিয়াজি শাখান উদ্বোধনের ইয়ানের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আজকে মাদার ড্রিম একটা ভিন্ন কালেকশন করছি, যে কালেকশন চট্টগ্রাম শহর অন্যান্য শোরুমত পাওয়ানো যায়। তো কাস্টমার সাধারণ কাস্টমার হইম দা ওনারা আইন ভালো পণ্য যদি কিনতে চান নিউ মার্কেট বিপণী বিধান তৃতীয় তলাতে এবং বিভিন্ন মার্কেটত আইন। অতিথি সেবার উপস্থিত আছিল সালাউদ্দিন আহমেদ, শামসুদ্দিন, রফিক আহমেদ, আরিফুল ইসলাম, আলমগীর হোসেন ও ছাব্বিশ আরো বোধকিয়া। আর মাদার ড্রিম 12 বছরের ফুর্তি ফুর্তি উপলক্ষে নিউ মার্কেট 28 তারিখ ফেব্রুয়ারি 28 তারিখ শুভ উদ্বোধন 4টা 5টা বাজে শুভ উদ্বোধন করি। তো আর যত পুরান কাস্টমার আছে বেগুনের আমন্ত্রিত, আর নিউ মার্কেট কিছু কিছু নতুন কাস্টমার আর পাইম ইনশাল্লাহ। আর ডিফারেন্ট কালেকশন আছে চাইনা থাইল্যান্ডি এবং বিভিন্ন ধরনের লেডিস ব্যাগ আছে, পার্টি ব্যাগ, লেডিস ব্যাগ, জেন্টসও পাইবেন। আর সি প্লাস এবির পক্ষত্ব সাইয়ে যদি কেউ আইরে যদি গিয়ে যায় আর 5% ডিসকাউন্ট দিই। আই কাস্টমারের আমন্ত্রণ জানাইম আর দোয়ান পরিদর্শন করিবেন, মা বোনের কলক হইম আর দোয়ান পরিদর্শন করিবেন, যারা রুচি ছিল বাহারি পণ্যের লাই আর দোয়ান চাইবেন আইলে আর বেশি উপকৃত হইম। ওনারার যত আকুতি মিনতি আছে পণ্যের মান বজায় রাখার মাধ্যমে পণ্যের দাম সময় রাখিবার লাই ইয়ানো আর আন্তরিকভাবে চেষ্টা করে চাইম। হৈরাকি মাদার ড্রিমের আরও তিনজন শাখা শহরের বিভিন্ন নামি দামি শপিং মলত সুনামূল্য ব্যবসা করে আইয়ের। আর এই শাখা কিনল দি সেন্ট্রাল প্লাজার দ্বিতীয় তলার 158 নং দোয়ান, সানমার ওসান সিটির চতুর্থ তলার 358 নং দোয়ান ও আমিন সেন্টারের নিচতলার 49 নম্বর দোয়ান। কাস্টমার অকল এতুন জিনিস কিনি জিতিব বলে জানাই দোয়ান মালিক অকল। জিয়াউল হকিমন, সি প্লাস টিভি।